ব্যাখ্যা সহ এমসিকিউ যে রিভিউ ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছিলাম, তো আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের যে 4 নম্বর ক্লাস, যেটা আমাদের হচ্ছে এমসিকিউ আলোচনার শেষ ক্লাস। তো সবাইকে এই ক্লাসে স্বাগত। তো আমরা যে বিগত ক্লাসগুলো ছিল, প্রথম যে ভিডিও ছিল পঞ্চম অধ্যায়ের, সেক্ষেত্রে প্রথম 50টি, পরবর্তী 50, এরপরে 50, এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট এই অধ্যায়ের ভিডিও। তবে আরেকটি ভিডিও থাকবে, যেটি হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বোর্ডে এই যে এসএসসি তে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতেই আমাদের 151 নম্বর প্রশ্ন আজকে। তো প্রশ্ন হচ্ছে, কোনটি লজিক্যাল অ্যান্ড এর অ্যান্ড অপারেটরের অ্যান্ড এর অপারেটর চিহ্ন? তো সেক্ষেত্রে আমাদের অপারেটর যদি লজিক্যাল অপারেটর হয়, সেক্ষেত্রে 3 ধরনের লজিক্যাল অপারেটর আছে। একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, একটা হচ্ছে নট অপারেটর। তো আমাদের এটা যে গ নাম্বার আছে অ্যান্ড অপারেটর, ক নাম্বার আছে অর অপারেটর, এবং গ নাম্বার আছে অর নট অপারেটর। তো আমাদের বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 152 নম্বর প্রশ্ন, রিলেশনাল অপারেটর কোনটি? তো প্লাস মাইনাস এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, এরপর হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে একটা নাম, শুধু এখানে কোনো চিহ্ন দেওয়া হয়নি, এটা একটি আমরা জানি, পূর্ববর্তী প্রশ্নে বলছিলাম। অ্যান্ড, অর এবং নট হচ্ছে লজিক্যাল অপারেটর। তো আমাদের রিলেশনাল অপারেটর হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, লেস দেন ইকুয়াল, এই যে সম্পর্কের জন্য আমরা এগুলো ব্যবহার করি কম্পারিজনের ক্ষেত্রে, তাহলে গ নাম্বার হচ্ছে রিলেশনাল অপারেটর। যে পরবর্তী 153 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এতে আছে লেস দেন ইকুয়াল, তো সেক্ষেত্রে কোন ধরনের অপারেটর? তো আমরা বলছিলাম ইকুয়াল, যে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এই অপারেটর গুলাকে আমরা বলবো রিলেশনাল অপারেটর, তাহলে এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। বেতন 20,000 টাকার অধিক বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? তাহলে গ্রেটার দেন 20,000, তাহলে এটা হচ্ছে এই যে এটা যে ভুল আছে, এখানে এই ধরনের অপারেটর ইউজ করা যায়, গ্রেটার দেন ইকুয়াল হয়, ইকুয়াল লেস দেন হয় না, এখানে আছে লেস ইকুয়াল লেস দেন, আর গ্রেটার দেন ইকুয়াল, এটার অর্থ হচ্ছে বেতন বড় অথবা সমান হচ্ছে 20,000-এর, আর এটা হচ্ছে যে বেতন লেস দেন 20,000, 20,000-এর অপেক্ষা কম, আর এখানে যদি আমরা বেতন বসাই, বেতন গ্রেটার দেন হচ্ছে 20,000, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। 155 নম্বর প্রশ্ন, কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? তো রিলেশনাল অপারেটর বলা হচ্ছে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল, আর এটা বিটু ওয়াইজ অপারেটর, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। 156 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লজিক্যাল অপারেটর? আগের যে আমরা জানি লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড, অর এবং নট। তো আমাদের এই যে এটা আছে, এই যে দুইটা বার দেয়া হয়, এটা আমাদের হচ্ছে অর অপারেটর, তো এটা হচ্ছে, এটা ভুল আছে, এটা অর অপারেটর হবে না, এটা বিটওয়াইজ অপারেটর, আর এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, তো সঠিক উত্তর হচ্ছে ক। নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর? তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, আমরা যদি লিখি এ ইকুয়াল 5, অর্থাৎ 5-কে এর কাছে অ্যাসাইন করা, অথবা এ প্লাস ইকুয়াল 5, অর্থাৎ এর সাথে 5-কে যোগ করে রাখা, এই ধরনের। তো ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভাইডেড ইকুয়াল, অর্থাৎ কোনো কিছুকে অ্যাসাইন করা, সেক্ষেত্রে ইকুয়াল, এই যে এই চিহ্নটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর, কেউ বলবো না এটা হচ্ছে ইকুয়াল অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তো সঠিক উত্তর হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন, 158 নম্বর, সি ভাষায় কোন স্টেটমেন্টকে যে এই যে ব্রেসের মধ্যে লিখতে হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্টগুলোকে ব্রেসের মধ্যে রাখতে হয়। এর পরবর্তী, জাম্পিং স্টেটমেন্ট কোনটি? জাম্পিং মানে হচ্ছে প্রোগ্রামের একটি অংশ থেকে আমি যদি জাম্প করে অন্য একটা অংশে যেতে চাই, সেক্ষেত্রে আমরা জাম্পিং স্টেটমেন্ট ইউজ করি। তো জাম্পিং স্টেটমেন্ট হচ্ছে গো টু একটি জাম্পিং স্টেটমেন্ট, তো যারা ক্যাচ করছে অবশ্যই জানি গো টু, তাও মনে রাখবো গো টু হচ্ছে একটি জাম্পিং স্টেটমেন্ট বলা হয়। 161 নম্বর প্রশ্ন, একটি লুপ, ফর লুপ দেখানো হচ্ছে, এটার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 থেকে, এবং কন্ডিশন হচ্ছে যে আই লেস দেন ইকুয়াল লেস দেন 8, অর্থাৎ আই এর মান যতক্ষণ না পর্যন্ত 8-এর চেয়ে কম হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, আর এখানে কাউন্টার যে আপডেটটা আছে আই প্লাস ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ আই এর মান প্রত্যেকটা এক্সিকিউশনে পর 2 গড় করে 2 একক করে বাড়াতে হবে এখানে। তো সেক্ষেত্রে আমাদের উপরের স্টেটমেন্টের ফলাফল
কি বের করতে বলছে, তো প্রিন্ট করছে আই এর মান। তো প্রথমে আই এর মান হচ্ছে কত, ওয়ান। তাহলে ওয়ান যদি আমি এখানে বসাই, ওয়ান লেস দেন ইকুয়াল 8, তাহলে আমরা জানি লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশনের কাজ হয়, এরপরে কন্ডিশন অনুযায়ী কাজ হওয়ার পরেই পরবর্তীতে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা আপডেটটা হবে এখানে। তো যেহেতু ওয়ান এটির চেয়ে ছোট, তাহলে এখানে প্রিন্ট করবে, প্রিন্ট ওয়ান প্রিন্ট করবে, তাহলে আমার ওয়ান প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে আমার ওয়ান প্রিন্ট হলো এখানে। এর পরবর্তী যে আমি এখান থেকে কাউন্টার আপডেট করব 2 ঘর করে, তাহলে ওয়ানকে যদি আমি 2 ঘর ইনক্রিমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে থ্রি, থ্রি এখানে আসবে, এবং থ্রি লেস দেন ইকুয়াল 8 সত্য, তাহলে ওয়ানের পরে প্রিন্ট হবে থ্রি, তাহলে ওয়ানের পরে প্রিন্ট হবে থ্রি। তো একটা বিষয় হচ্ছে আমাদের সবগুলো অপশন চিন্তা করার দরকার নাই, দেখা যাচ্ছে এখানে ওয়ানের পর টু, এখানে ওয়ান যেহেতু নাই হবে না, এখানে ওয়ানের পর টু হবে না, ওয়ানের পর থ্রি আসবে, তাহলে বাকিগুলো আমাদের আর দেখার প্রয়োজন নাই। এর পরবর্তীতে হচ্ছে থ্রি পরে ফাইভ আসবে, ফাইভের পরে সেভেন আসবে, কিন্তু এরপর সেভেনের পরে নাইন আসবে না, কারণ লেস দেন ইকুয়াল 8 বলা হচ্ছে এখানে। সো সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ইনপুটে প্রদানকৃত ডেটার ডেটার উপর ভিত্তিতে প্রোগ্রাম নির্বাহ সম্পন্ন হওয়ার পর যে ফল পাওয়া যায় তাকে কি বলে, তাকে আমরা বলবো আউটপুট। অর্থাৎ ইনপুটের উপর ভিত্তি করে আমরা প্রসেসিং করে যে ফলাফলটা পাবো তাকে আমরা বলবো আউটপুট। নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট অথবা ইনপুট ফাংশন বলতে পারি যেটাকে, সেটা হচ্ছে আমাদের স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, পুটস একটি হচ্ছে আউটপুট ফাংশন, যে পুটস, তারপর হচ্ছে পুট সিএইচ, পুট ক্যারেক্টার, তারপর হচ্ছে এই আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ, এই যে ফাংশন গুলো হচ্ছে আউট। ইফ এলস হচ্ছে একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর ফর হচ্ছে একটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ইনপুট স্টেটমেন্ট বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্ক্যানএফ। কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং এ যে সকল রিজার্ভ ওয়ার্ড, আমরা নিজের থেকে লিখবো না, যেগুলো সি এর ডিফল্ট কিওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করি, যেমন ইফ, তারপর হচ্ছে আইএনটি, ফ্লোট, ডাবল, এরপর হচ্ছে ডু, ফর, এ ধরনের কিওয়ার্ড গুলো। তো আইএমজি এ ধরনের কোনো কিওয়ার্ড সিটা আমরা দেখি না, এটা হচ্ছে এইচটিএমএল এ দেখছি। সিলেক্ট এটা হচ্ছে ডাটাবেজের একটি কিওয়ার্ড, এখানে ব্যবহার করে না। আর এইচ হেড রেফারেন্স বা এইচটিএমএল রেফারেন্স, এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে এইচটিএমএল এর যে হাইপার লিঙ্ক এর অ্যাঙ্কর ট্যাগ আছে তার অ্যাট্রিবিউট, এটা হবে না। তাহলে আমাদের যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে খ নাম্বার, ফোর। 164 নম্বর প্রশ্ন, স্ট্রিং আউটপুট প্রকাশ করার জন্য অথবা পাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়। তো এস মানে মনে রাখবো হচ্ছে স্ট্রিং, পুটস মানে হচ্ছে স্ট্রিং কে আউটপুটে প্রকাশ করার জন্য। তো বলে রাখি স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইজ কল্ড স্ট্রিং। অর্থাৎ আমরা যখন অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে যে রাখবো তখন সেটাকে বলবো স্ট্রিং। মনে করি যে কোনো একটি যে এ অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার এ, সেক্ষেত্রে এ হচ্ছে একটি ক্যারেক্টার, আর আমি যদি বলি অ্যাপেল, তাহলে অ্যাপেল হচ্ছে একটি স্ট্রিং, অথবা আমি যদি বলি কে, তাহলে কে হচ্ছে একটি ক্যারেক্টার, এ একটি ক্যারেক্টার। অনেকগুলো ক্যারেক্টার যখন আমি একসাথ করব, যেমন করিম, তখন সেক্ষেত্রে করিমটাই হচ্ছে স্ট্রিং। তো আমরা যে সকল ডাটা যে স্ট্রিং হিসেবে ছাপাতে চাই, সেক্ষেত্রে আমরা পুটস লিখতে পারি। আর এই স্ট্রিং গুলো ইনপুট নেওয়ার জন্য মূলত গেটস একটি ফাংশন আছে, ইনপুট ফাংশন, গেটস ফাংশনটি ব্যবহার করা হয়। আর পুট খার, পুট ক্যারেক্টার, এটা যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে ছাপানোর জন্য ব্যবহার করা হয়। গেট স্কার, গেট ক্যারেক্টার, অর্থাৎ সিঙ্গেল একটা যে ক্যারেক্টার আমরা ইনপুট নেওয়ার জন্য এটি ব্যবহার করি। স্ক্যানএফ হচ্ছে ইনপুটের জন্য আমরা জানি। তো আমাদের এই অধ্যায়ে মূলত আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফ নিয়ে জানি, আর বাকি ফাংশনগুলো তেমন একটা বিস্তারিত কোনো আলোচনা বইয়ে নাই, সেজন্য আমরাও আর এগুলো তেমন একটা আলোচনা করি না। তো সেক্ষেত্রে তাও মনে রাখবো আমরা যে স্ক্যানএফ এর সাথে আরও দুটা যে ইনপুট ফাংশন যদি আমরা মনে রাখতে পারি, তো সেক্ষেত্রে স্ক্যানএফ, গ্যাটস, গ্যাটস আর হচ্ছে গ্যাট কার, আর এটা হচ্ছে আউটপুট ফাংশন পুটস, পুট কার, আর একটা হচ্ছে প্রিন্টার ফাংশন, একটু লিখে রাখবো যদি খাতা থাকে পাশে, অথবা বই খুঁজলেও আমরা পাবো। 165 নম্বর প্রশ্ন, যে অপারেটরের শুধু জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু রিটার্ন করে না, তাকে আমরা কোন ধরনের অপারেটর বলি এখানের মধ্যে। তাহলে আমাদের যেটা আছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, অর্থাৎ যোগ বিয়োগ গুণবাগ করে সে যা ফলাফল তাই দেয়। লজিক্যাল অপারেটর, এখানে হচ্ছে
লজিক্যাল অপারেটর যেগুলো আমাদের হচ্ছে অ্যান্ড অর নট, সেক্ষেত্রে আমরা সবসময় এখানে একটা কম্পারিজন করি। রিলেশনাল অপারেটর এটা হচ্ছে আমি যদি বলি এ গ্রেটার দেন বি কিনা, তাহলে ইয়েস অর নো, তাহলে ইয়েস হলে ওয়ান, নো হলে জিরো রিটার্ন করে। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড অর এবং নট অপারেশন যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো সবসময় জিরো এবং ওয়ানের উপর ভিত্তি করে কাজ করে। আর অ্যারিথমেটিক অপারেটর সরাসরি যোগ বিয়োগ গুণবাগুলো আমাদেরকে প্রোগ্রামিং করে দেয়, সেক্ষেত্রে আমাদের জিরো ওয়ানের উপর বেস করে কাজ করে ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আর হচ্ছে রিলেশনাল অপারেটর, সঠিক উত্তর হচ্ছে গ। এরপর একটা উদ্দীপক আছে, এক্স ইকুয়াল 8 ওয়াই ইকুয়াল টু 4, তাহলে এক্স মডুলাস ইকুয়াল হচ্ছে ওয়াই। এটার অর্থ হচ্ছে আমার এক্স কে যদি আমি ওয়াই দিয়ে ভাগ করে পার্সেন্টেজ এই যে চিহ্নটা রিমাইন্ডার বা মডুলাস অপারেটর অর্থাৎ ভাগ শেষ বের করা, তো আমি যদি এক্স কে ভাগ করি, এক্স কে ভাগ করব ওয়াই দিয়ে, 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার যে কোনো ভাগ শেষ থাকবে না, যেহেতু 4 দিয়ে 8 কে ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ শেষ হবে 0, তাহলে আমাদের ভাগ শেষ হবে 0। এটা কিন্তু ভাগ নয়, ভাগ শেষ বের করা। কেউ যদি এখানে 2 বসাই দেয়, যে 4 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি তাহলে 2, তাহলে ভুল হবে, আমাদের সঠিক উত্তর হচ্ছে সেক্ষেত্রে 0 হচ্ছে আনসার, ভাগ শেষ বের করব এখানে। তো আমার এখানে যদি 7 থাকতো, তাহলে আমাকে যদি আউটপুট বের, তাহলে 7 কে যদি 4 দিয়ে ভাগ করি, একবার ভাগ দিলে আমার ভাগ শেষ থাকে 3, তখন আমরা 3ই লিখতাম। এরপর হচ্ছে সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন রিলেশনাল অপারেটর হচ্ছে রিলেশনাল অপারেটর। তো আমরা জানি রিলেশনাল অপারেটর কোনগুলো, সেগুলো হচ্ছে যে এই যে আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে এই যে ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল, এগুলো হচ্ছে সবগুলো ইকুয়াল, নট ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে 167 নম্বরে আমাদের এই যে 1 নাম্বার অপশনটা হবে, 2 নাম্বার অপশনটা হবে, আর হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি একটা কথা বলি, এখানে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল হয়, কিন্তু ইকুয়াল গ্রেটার দেন আর হচ্ছে যে এখানে লেস দেন ইকুয়ালের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই জায়গায় একটা প্রবলেম আছে। এখানে হচ্ছে আমরা জানি যে গ্রেটার দেন ইকুয়াল হয়, কিন্তু কখনোই ইকুয়াল গ্রেটার দেন হয় না, তাহলে এই অপশনের এই অংশটা আমাদের হচ্ছে না, যার কারণে আমরা এখানে অপশন 2টা বাদ দিব। তাহলে আমাদের এখানে এই অংশটা ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, তাহলে আমাদের অনেকগুলো রিলেশনাল অপারেটর আছে। তো মনে রাখবো রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে একটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ দুটি সমান চিহ্ন একসাথে থাকবে, আর এটি হচ্ছে নট ইকুয়াল। তাহলে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, এই 6টি হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এখানে যেহেতু ইকুয়ালটা আগে চলে আসছে, তাহলে এখানে একটা গঠনগত ভুলের কারণে এই অপশনটা আমরা নিতে পারতেছি না, তাহলে আমাদের সঠিক উত্তর 1 এবং হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নের নিচের উদ্দীপক দেখার জন্য বলা হচ্ছে, তো আমরা দেখতেছি এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 4, এ প্লাস বি, এই যে অপারেটরটা এটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে হচ্ছে অ্যাসাইন করা, বি এর মানকে অ্যাসাইন করতেছি এর কাছে, কিভাবে অ্যাসাইন করতেছি, যোগ করে অ্যাসাইন করতেছি। আমি যদি এখানে যোগ চিহ্নটা না দিতাম, তাহলে বি এর মান সরাসরি এর কাছে থাকতো, অর্থাৎ এর মান 5, সেই 5টা পুরাতন মানটা পরিবর্তন হয়ে এর মানকে, বি এর মান যেহেতু লাগাচ্ছে 4 হতো, কিন্তু এখানে বলা হচ্ছে প্লাস ইকুয়াল, অর্থাৎ অ্যাসাইন করব প্লাস করে, তাহলে এ হচ্ছে 5, এই 5 এর সাথে যোগ হবে বি এর মান, তাহলে 5 আর যদি 4 যোগ করি, তাহলে হচ্ছে আমার 5 এবং 4 যদি দুইটা যোগ করা হচ্ছে 9 হচ্ছে। এখানে 9 হওয়ার পর আমাকে প্রিন্ট করা হচ্ছে পার্সেন্টেজ এসকিউআরটি, স্কোয়ার রুট করলে, তাহলে আমরা জানি 9 কে যদি স্কোয়ার রুট করি, তাহলে 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার আর যদি রুটে আমি বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের যে সঠিক উত্তর আনসার হবে 3। এখানে তো এখানে কোনো অপশন যে দেওয়া নাই, তো আমরা যে কাজটি করতে পারি সেখানে তো অপশন দেওয়া নেই। 167 নম্বর, 68 নম্বর প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন, আচ্ছা এরপরে এখানে আছে, আচ্ছা যাই হোক, এসকিউআরটি নামক একটা ফাংশন দেওয়া হচ্ছে, এটার আউটপুটটা বলে দিলাম আমরা, এই যে এসকিউআরটি, এটার আউটপুট আসবে হচ্ছে স্কোয়ার রুট করব কাকে, একে, এর মান হচ্ছে 5 এর সাথে 4 যোগ করে 9, 9 কে স্কোয়ার রুট করলে 3,
আচ্ছা, উদ্দীপকে কি ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে? তাহলে আমাদের হচ্ছে যেটা আমি বলেছি সেখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ক। উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোন? হেডার ফাইল হলো, তাহলে এখানে দেখি আমরা কি কি আমরা ফাংশন ব্যবহার করছি, লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা প্রিন্টএফ যেহেতু ব্যবহার করছি, আমাদের অবশ্যই stdio.h লাইব্রেরি লাগবে। আর হচ্ছে যেহেতু sqrt ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যাথের ফাংশনটা লাগবে, ম্যাথ ডট এইচ টা লাগবে। তাহলে স্টুডিও ডট এইচ এবং হচ্ছে ম্যাথ ডট এইচ, সঠিক উত্তর 1 ও 3। আচ্ছা, কোনিও ডট এইচ টা বর্তমানে আমরা যে ব্যবহার করি না, সেক্ষেত্রে পুরাতন বই হিসেবে এটা এখানে আসছে কোনিও ডট এইচ। তো আমরা কোনিও ডট এইচ চাইলে ইউজ করতেও পারি, যদি আমার যে সি এর আদি কম্পাইলার ছিল টার্বো সি, সে টার্বো সি কম্পাইলার ইউজ করি, তাহলে কোনিও ডট এইচ টাও লিখতে হয়। তো যেহেতু বই অনেক আগের থেকে বইগুলো লিখা, তো সেক্ষেত্রে নতুন নতুন যারা বিভিন্ন বই লিখতেছে, সেক্ষেত্রে আগের কোডগুলো সরাসরি কপি করে বসাচ্ছে, সেক্ষেত্রে কোনিও ডট এসটা কেউ উঠাচ্ছে না বই থেকে। সো যার কারণে কোনিও ডট এসটা সে অনুসারে যদি আমি পুরাতন বই ফলো করি, কোনিও ডট এসটা হবে। আর বর্তমানে সি এর সবচেয়ে বহুল ব্যবহৃত যে কম্পাইলারগুলো আছে বা আইডিগুলো আছে, সেক্ষেত্রে আমরা কোনিও ডট এসটা ব্যবহার করি না। তো সেক্ষেত্রে ব্যবহার না করলেও চলবে একের মধ্যে। তো যা হোক, আমাদের আবশ্যক বই হিসেবে আবশ্যক হেডার ফাইল হচ্ছে 3টি, স্টুডিও ডট এইচ, কোনিও ডট এইচ, হচ্ছে ম্যাথ ডট এইচ। এরপরে আমাদের 100 পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এক্স ইকুয়াল 100, এক্স ইকুয়াল 5। তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এক্স পার্সেন্টেজ অফ 10, তার মানে আমার এখানে এক্স এর ভ্যালু হবে, অ্যাসাইন করবো হচ্ছে এক্স এ যদি 10 দিয়ে ভাগ করি, এক্স কে 10 দিয়ে আমরা ভাগ করে আমরা ফলাফলটা এখানে বসাবো। তো এক্স এর মান কত, ধরে এখানে একটু খেয়াল করি, আমরা যদি 5, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 100, এখানে F5 টা আমাদের আসবে না, কারণ এক্স এর দুইটা ভ্যালু এভাবে থাকবে না, আর এইভাবে দুইটা ভ্যালু থাকতেও পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে পুরাতন যে মানটা, আমরা যেহেতু প্রোগ্রাম লাইন বাই লাইন কাজ করে, সেক্ষেত্রে আমরা এই যে এখানে এই লাইনের পরে এই লাইন যেহেতু এক্সিকিউট হয়, যেহেতু এক্স এর মান প্রথম হচ্ছে 100, কিন্তু এর পরে এখানে এক্স এর মান হয়ে যাবে 5। আর আমাদের যে এই প্রশ্নের জন্য আমাদের এখানে একটা হচ্ছে, এখানে একটা যে মিস্টেক আছে, সেই মিস্টেকটা হচ্ছে আমাদের এখানে যে শুধুমাত্র এক্স এর ভ্যালু আমরা যদি যে 100 নিয়ে করি, এই অংশটা যদি বাদ দিই, তাহলে এক্স এখানে মডুলাস হচ্ছে 10, তাহলে 10 দিয়ে যদি 100 কে ভাগ করি, আমাদের ভাগশেষ হবে, ভাগ যায় যেহেতু ভাগশেষ হবে 0। তো এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 0। উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে, তাহলে উদ্দীপকে কি কি অপারেটর ব্যবহার করা হচ্ছে? তো আমাদের এখানে হচ্ছে যেহেতু এটা মডুলাস করতেছি, তাহলে যে আমাদের অ্যারিথমেটিক অপারেটর একটা, এখানে একটা গাণিতিক কাজ হচ্ছে, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেহেতু ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে। তো আমাদের যেখানে দুইটি আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে 1 ও 2। তো তো 1 ও 2, যে 1 ও 2 যে অপশনে আছে, 1 ও 2 হচ্ছে 1 ও 2, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। ফর লুপ স্টেটমেন্টের কটি অংশ? এটা হচ্ছে একটি ফর লুপ স্টেটমেন্টের দুটি অংশ, একটা হচ্ছে লুপ বডি আর একটা হচ্ছে লুপ কন্ডিশন, দুটি অংশ থাকে, একটি লুপের লুপ বডি আর একটা হচ্ছে লুপ কন্ডিশন আমরা যেটাকে বলি। এরপর হচ্ছে পরবর্তীতে যাই, 173 নম্বর প্রশ্ন, প্রোগ্রামে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে নিচে যে কোনো লাইন থেকে কাজ শুরু করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে আমরা, তাহলে আমরা প্রোগ্রামের যে কোনো অংশ থেকে যে কোনো অংশে হঠাৎ করে যদি জাম্প করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো জাম্পিং স্টেটমেন্ট ব্যবহার করি, যেমন গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এরপর একটা প্রোগ্রাম আছে 174 নম্বরে, আই এর মান 1, আই এর মান যতক্ষণ 5 হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ 5 অথবা 5-এর চেয়ে ছোট হইলেই কাজ করবে, আর হচ্ছে আই প্লাস প্লাস আই এর মান 1 গড় করে বাড়বে। কন্টিনিউ এর কাজটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনে যখনই কন্টিনিউ স্টেটমেন্টটা অ্যাক্টিভ হবে বা ট্রু হবে, তখনই এই প্রোগ্রামের কন্ট্রোলটা আর নিচে যাবে না, এখান থেকে সরাসরি আবার প্রথম থেকে যা উপরে ব্যাক করবে। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে যেটা বলতে পারি, আমাদের প্রশ্নটা হচ্ছে কি, উদ্দীপকে প্রোগ্রামে এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? তাহলে দেখি কতবার, তাহলে একের জন্য, এক যেহেতু 5-এর চেয়ে ছোট, একের জন্য প্রিন্ট হবে, 1 ঘর বাড়ায় 2 আসবে, 2-এর জন্য এটা প্রিন্ট হবে, 2 বার প্রিন্ট হলো।
তিন নিয়ে যখন আসবে তাহলে দেখবে যে আই এর ভ্যালু তিন, তিন তিনের সমান কিনা, একের জন্য কম্পারিজন করে তিনের সাথে মিলবে না, দুইয়ের সাথেও মিলে না, কিন্তু তিন তিনের সমান, যার কারণে হবে কি কন্টিনিউটা কাজ করবে, যার কারণে প্রোগ্রাম নিচে না গিয়ে এখান থেকে ব্যাক করবে এখানে, তাহলে আসবে চার নিয়ে। চার যেহেতু পাঁচের চেয়ে ছোট তাহলে এখানে আবার আসবে চার, তিনের সমান কিনে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ কাজ করবে না, আমার এসএসসি এক্সামটা কাজ করবে। এরপরে আবারও পাঁচের জন্য এই স্টেটমেন্টটা কাজ করবে, তাহলে আমার টোটাল চারবার আউটপুট হবে, শুধু তিনের জন্য কন্টিনিউ করবে, নিচে যাবে না প্রোগ্রামের কন্ট্রোল, তাহলে চারবার প্রিন্ট হবে এসএসসি এক্সাম কথাটি। সঠিক উত্তর হচ্ছে গ। এরপর হচ্ছে নিচের কোনটি জাম্পিং স্টেটমেন্ট, আমরা জানি গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এরপরে 176 নম্বর প্রশ্ন, প্রোগ্রামে একটি শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য কি ব্যবহার করা হয়। তাহলে একটি শর্ত, সেক্ষেত্রে আমরা বলবো ইফ, আর যদি বেশি থাকে দুটি শর্ত, যদি এটা হয় এটা করব, না হলে অন্যটা করব, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইফ এলস জন্য ব্যবহার করা হয়। আর যখন মাল্টিপল শর্ত থাকে তখন এলস ইফ দিয়ে আমরা সবগুলাকে, অর্থাৎ প্রথম শর্তের পরবর্তী যে শর্তগুলো আছে সবগুলোকে এলস ইফ দ্বারা যুক্ত করি। আর ডু হেল হচ্ছে একটা লুপ স্টেটমেন্ট, এটা হচ্ছে পর্যায়ক্রমিক বা চক্রাকারে কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইফ। এরপরে 177, প্রোগ্রামে অনেক শর্তের জন্য কোনটি ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগেই বলেছি আমরা এলস ইফ, যদি অনেকগুলো শর্ত থাকে পর্যায়ক্রমে এলস ইফ দ্বারা কন্ডিশনগুলো যুক্ত করতে হয়। লুপ স্টেটমেন্ট, লুপ বডি ও টেস্ট কন্ডিশনের অবস্থানের উপরে লুপ স্টেটমেন্টকে কত ভাগে ভাগ করা হয়। লুপ স্টেটমেন্ট লুপ বডি ও টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে লুপ কত ভাগে ভাগ করা হয়, টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে। তো টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে যদি আমরা বলি লুপ বডি ও টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে, সেক্ষেত্রে আমাদের লুপ হচ্ছে দুই প্রকার, এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। টেস্ট কন্ডিশন, টেস্ট কন্ডিশন লুপ বডি যদি বলি, কিছু ক্ষেত্রে লুপ বডিটা উপরে থাকে আবার নিচে, টেস্ট কন্ডিশন আবার উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে। তো লুপ দুই প্রকার, এন্ট্রি কন্ট্রোল লুপ আর হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। অর্থাৎ যে লুপে কন্ডিশনটা প্রথমে চেক করবে তারপর বডির ভিতর কাজ করবে সেটাকে আমরা বলি এন্ট্রি কন্ট্রোল, অর্থাৎ শুরুতে এন্ট্রিতে কন্ডিশন চেক করে। আর যেমন হচ্ছে আমাদের যে হোয়াইল লুপ একটি এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে পারি, ফর লুপ একটি এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে পারি, আর এক্সিট কন্ট্রোল লুপ যদি বলি সেক্ষেত্রে কন্ডিশন চেক করবে পরে। যেমন ডু হোয়াইল লুপ, আমরা দেখি ডু হোয়াইল লুপের নিচের দিকে গিয়ে কন্ডিশন চেক করা হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে লুপ দুই প্রকার, এন্ট্রি কন্ট্রোল আর হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। কতবার হবে তা জানা থাকলে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে এখানে ইফ হচ্ছে একটা কন্ট্রোল, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, সুইসও আমাদের, এরপরে এলস ইফ এলসও, তো আমাদের লুপ স্টেটমেন্ট আছে শুধু ফর। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 180, কখন ডু হোয়াইল লুপের কন্ডিশন পরীক্ষা করা হয়। শুরুতে আমরা কিছুক্ষণ আগে বলছি ডু হোয়াইল লুপ একটা এক্সিট কন্ট্রোল লুপ, যেখানে লুপের শেষে গিয়ে কন্ডিশন চেক করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে একটি প্রোগ্রাম আছে, আই এর মান 1 থেকে 10 পর্যন্ত চলবে, প্রত্যেকবারে দুই গড় করে বৃদ্ধি করবে। তাহলে এক একের পরে, তাহলে যেহেতু দুই গড় করে বাড়াবে 10 পর্যন্ত, তাহলে একের পরে আসবে 3, 3-এর পরে আসবে 5, 5-এর পরে আসবে 7, 7-এর পরে 9, 9-এর পরে হচ্ছে 11, 11 আসবে না, কারণ 11 হচ্ছে 10-এর চেয়ে বড়, সেক্ষেত্রে আমাদের হবে না। তাহলে 1, 3, 5, 7, 9 সঠিক উত্তর। একটি অ্যারে আছে যে A of 0, A of 1 এবং A of 2, A of 3। জিরো হচ্ছে অ্যারের একটা যে মেমোরি ইন্ডেক্স, একটা অ্যারে যদি হয়, তো একই অ্যারের অন্তর্গত হলে অ্যারে চলক কোনটি। তাহলে এখানে যে 0, 1, 2, 3, তাহলে এই যে একটি অ্যারে এটি ঘোষণা করতে হবে, অর্থাৎ এক অ্যারের মধ্যে আমরা টোটাল 4টি পূর্ণ সংখ্যা, 4টি সংখ্যা সংরক্ষণ করতে পারবো, যেখানে আমাদের অ্যারে ইন্ডেক্স আছে 4টি। অর্থাৎ একটি অ্যারের, অ্যারে হচ্ছে কালেকশন অফ সেম টাইপ বলি আমরা, অর্থাৎ সমজাতীয় ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা অ্যারে ইউজ করি। তো সেক্ষেত্রে আমাদের এখানে 1, 2, 3, 4, এখানে তাহলে আমাদের অ্যারে ইন্ডেক্স যেহেতু 4টা আছে, 4টা আমরা সংখ্যা সংরক্ষণ করতে হবে, তাহলে এটি অ্যারের সাইজ হচ্ছে 4। তাহলে ঘোষণা করার ক্ষেত্রে আমাদের এ এবং হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে 4 দিতে হবে। সি ভাষায় সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা যায়, আমরা আগেই বলছি অ্যারে সমজাতীয় ডাটার জন্য ব্যবহার করা হয়। আর ফাংশন, যখন একটি প্রোগ্রামকে ছোট ছোট ব্লকে যখন ভাগ করব তখন সেক্ষেত্রে আমরা বলবো ফাংশন। আর পয়েন্টার আমাদের যেহেতু আলোচনা নেই এবং স্ট্রাকচার যেহেতু আলোচনায় নেই, বইয়ের আলোচ্য বিষয় হিসাবে নেই, সেহেতু আমরা এটা স্কিপ করে যাচ্ছি।
একই তত্ত্বের সমাবেশকে আমরা জানি সেটা হচ্ছে অ্যারে বলা হয়। 185 নাম্বার, অ্যারে কত প্রকার? তাহলে অ্যারে হচ্ছে দুই প্রকার, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে। দ্বিমাত্রিক অ্যারে ঘোষণার সিনট্যাক্স কোনটি? তাহলে আমরা বলছিলাম ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক আমরা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে। তো দ্বিমাত্রিক অ্যারে ঘোষণা হচ্ছে আমার এটা হচ্ছে একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এই যে এটাই ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো দ্বিমাত্রিক অ্যারে ঘোষণার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে ডেটা টাইপ লিখতে হবে, এরপর হচ্ছে আমার যে অ্যারে নেম লিখতে হবে, এবং এরপরে আমার রো সাইজ অর্থাৎ আর হচ্ছে কলাম সাইজটা দিয়ে দিতে হবে এখানের মধ্যে। এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। তাহলে ডেটা টাইপ, অ্যারে নেম, এরপর হচ্ছে সাইজ দিয়ে দিব, রো সাইজ আর হচ্ছে কলাম সাইজ। নিচে কোনটি দ্বিমাত্রিক অ্যারে? তো কিছুক্ষণ আগে যে সিনট্যাক্সটা ছিল সেটা অনুযায়ী আমরা এখানে যেহেতু এই যে যেভাবে দেখাচ্ছে ঘোষণা, এখানে ডেটা টাইপটি দেখানো হচ্ছে না, তাহলে আমাদের সঠিক এটা হবে না, কারণ এখানে এই যে গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক বলতে পারি। এর পরবর্তীতে আমরা অ্যারে রো ও সারি উভয়ে থাকে তাকে কি বলে? তাহলে আমরা রো কলাম দুইটা থাকলে সেটাকে আমরা বলবো দ্বিমাত্রিক অ্যারে, সঠিক উত্তর ক। এর পরবর্তী প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা বিশিষ্ট কোনো বস্তুর আয়তন নির্ণয়ের জন্য কোন অ্যারে ব্যবহার করা হয়? তো দ্বিমাত্রিক একটা অ্যারে ব্যবহার করা যায়, থ্রি ডাইমেনশনাল অ্যারে এখন বর্তমানে যে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যে আয়তন যে দৈর্ঘ্য থ্রি ডাইমেনশনাল কোনো যদি কোনো ডাইমেনশন দেওয়া তাকে হিসাব করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারেটা ব্যবহার করব। তো এখানে একটা কথা বলে রাখি, বইয়ে আছে মনে হয় অ্যারে হচ্ছে দুই প্রকার, তো আমরা এখানে একটু কারেকশন যাব, অ্যারে হচ্ছে তিন প্রকার, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল অ্যারো আছে, সেই নিয়ে কাজ করা হয়। এরপরে 190 নাম্বার প্রশ্ন, আমাদের মনে হয় এটাই আমাদের লাস্ট প্রশ্ন। তো সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড, তো সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড হচ্ছে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, যেটা বুঝলো। তবে আমি আগে বলছিলাম আমরা যদি কোনো স্ট্রিং ইনপুট নিতে চাই গ্যাট স্টাই ইউজ করা হয়, এখানে দুটি সঠিক উত্তর হবে। তবে যে বইয়ে যেহেতু এখানে আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত স্ক্যানএফ এটাই আমরা, আর যদি আমাদের এখানে যদি অপশন দিতে ওয়ান টু নাকি টু আর থ্রি হবে কোনটি হবে, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে চয়েস করতে পারতাম, যেহেতু আমাদের যে বর্তমানে যেটা আমরা যে পপুলার স্টুডিও ডট এইচ এর যে হেডারটা আছে সেটার ফাংশন হিসাবে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এটাকে স্ক্যানএফটাই বলবো এখানের মধ্যে। তো আমাদের আজকের যে লাস্ট ভিডিওটা এই পর্যন্ত, তার আগে একটু আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম অ্যারে দুই প্রকার। তো অ্যারে হচ্ছে দুই প্রকার, যেটা সেটা হচ্ছে আমাদের অ্যারে দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলবো। তো অ্যারে দুই প্রকার, ওয়ান ডাইমেনশনাল আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। আর এই মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রে আমাদের এই যে টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, ফোর ডাইমেনশনাল অ্যারেগুলো আলোচনা করা হয়। তাহলে অ্যারে দুই প্রকার, একমাত্রিক অ্যারে আর একটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে বলা হয়। তো একমাত্রিকের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল, আর বহুমাত্রিকের ক্ষেত্রে আমাদের টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল বা ফোর ডাইমেনশনাল অ্যারেগুলো হবে এখানে। তো এতটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাস, আজকের ভিডিও। তো আমরা বলেছিলাম যে এই অধ্যায়ের পরবর্তীতে বিভিন্ন যে বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আগামী যে ভিডিওটা, সে ভিডিওতে আমরা যে এই প্রশ্নগুলো থেকে এবং যে বিপিএসসি আর এর যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশি সংখ্যক বার এসেছে, ওই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।